যে বাংলাদেশের মহিলা দল এবং ইন্ডিয়ার মধ্যে যে ম্যাচটা হলো, আপনি কি দেখছেন ওইটার পরে যে কাহিনী? ম্যাচ দেখিনি বাট কাহিনী দেখছি। হ্যাঁ কাহিনী। আর আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে একসময় না প্রচুর আফসোস করতাম যে আরে যখনই আমাদের দেশে কোনো প্লেয়াররা সাংবাদিকদের সামনে যায় কথা ঠিক মতো বলতে পারতেছে না, বাট দিস টাইম দে ওয়ার ভেরি আউটস্পোকেন, ইন্টিগ্রিটি শো করছে, দে টুক দ্যার গ্রাউন্ড অ্যান্ড ক্লাসি মুভ ছিল সব বাই এভরি মিন। বাংলাদেশ প্রমিলা ক্রিকেট ভিজে যে কি জানি কর, হরপ্রীত কর নাকি হারমনপ্রীত কর, হারমনপ্রীত কর, উনি বাংলাদেশের আম্পায়ারিং পছন্দ করেন নাই, সেম আম্পায়ারই না যে আম্পায়ারের সময় সাকিব আল হাসান লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলছিল, একই লোক না যে? না না ওই লোক না, ওই লোক না, এটা আরেকটা আরেকটা, এই আম্পায়ার হচ্ছে দাড়িওয়ালা, ওই আম্পায়ার দাড়ি ছাড়া ছিল। ওকে, সো বেসিক্যালি লং স্টোরি শর্ট, ইন্ডিয়ার মনে হয়েছে যে বায়াসড আম্পায়ারিং হয়েছে, বাংলাদেশ টাই করতে পারতো না, বাট আম্পায়াররা বাংলাদেশকে টাই করার সুযোগ করে দিছে, এই কারণে ওই যে ইন্ডিয়ান টিম অন্য ম্যাচে তো ওরা হারছে, এরকম কোনো কিছু না অ্যাকচুয়ালি। বাট না এটা বেশি ধরা পড়ছে, হারমানপ্রীত কর সে একজন খুবই রেসপেক্টেড মানে ক্রিকেটার, সে খুবই রেসপেক্টেড একজন ক্রিকেটার, কিন্তু মানে ওর মধ্যে ওই বিরাট কোহলির একটা ইয়ে আছে আর কি, বুঝছেন না, সে খুবই ভালো একজন ক্রিকেটার। এবং ওরা বাংলাদেশের কাছে হারছে, এবং এমন না যে শুধু এই ম্যাচেই টাই করছিল, এর আগেও তো ম্যাচ হারছে, তো যে ম্যাচের মধ্যে বাংলাদেশের প্রথম একজন সেঞ্চুরি করলো, আমি নামটা ভুলে গেছি, বেশ। এবং এগুলো নিয়ে বেশ প্রচার প্রচারণা হয়েছে। যে আম্পায়ারের কথা বলা হইতেছিল, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যখন ম্যাচ হয়, ওই যে একজন আছে না মারুস ইরান ইরাসমাস, সাউথ আফ্রিকার মোটা একজন আম্পায়ার, তো মানুষ বলতেছিল যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যদি ম্যাচ হয় তাহলে এক পাশে যদি এই ইরাসমাস দাঁড় করায়, আরেক পাশে যদি হচ্ছে যে এই আম্পায়ার যে বাংলাদেশের দাঁড়িওয়ালা যে আম্পায়ারটা যে হচ্ছে এলবিডব্লিউ দিছে হারমনপ্রীত করলে তারা দাঁড় করায়, এটা হলে যে আওয়ার ফাইট উইল বি লেজেন্ডারি, মাস্টার উগুয়ের ইয়ার মতন আওয়ার ফাইট উইল বি লেজেন্ডারি হয়ে যাবে কুংফু পান্ডার। আমাদের সো এই জিনিস সবাই অনেকে এটাকে এই যে নেচার্স রিভেঞ্জ টাইপ বলতেছে, যেহেতু বাংলাদেশের সাথে অনেকবার এরকম কনস্পিরেসি থিওরি আছে যে ইন্ডিয়া আইসিসির সাথে লিঙ্কড, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড তিনটা বিগ থ্রি যাদের বলা হয় ক্রিকেটের, তারা আইসিসির সাথে লিঙ্ক, তাদেরকে বাঁচানোর জন্য বা তাদের উঠানোর জন্য আইসিসি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র করে। 2015 ওয়ার্ল্ড কাপে মনে হয় ওই যে বাংলাদেশের ক্যাচ বাউন্ডারি লাইনে কি জানি হইলো, চার হইলো, এরকম একটা কাহিনী হলো, ওই সেম ম্যাচে একটা নো বল ইনসিডেন্ট ছিল যেখানে মাহমুদুল্লাহর কোমরের উপরে বল গেছে নাকি জানি, এটা নিয়ে আমরা দাগা দাগি করে একদম মাহমুদুল্লাহকে স্পিনের মাঝখানে বসে মাঝখান থেকে দাগ দাগ দিয়ে একদম বাংলাদেশ আফগানিস্তানের সাথে অনেক বেশি খেলতেছে, যেমন খেয়াল করছো আফগানিস্তানের সাথে মাত্র আমরা সিরিজ খেললাম, এশিয়া কাপের ফার্স্ট ম্যাচ আফগানিস্তানের সাথে, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ আফগানিস্তানের সাথে, আফগানিস্তানের যে ওপেনার সেই ওপেনারকে তাসকিন টেস্ট ম্যাচে আউট করছে, টি-20 তে আউট করছে, ওয়ান ডে তে আউট করছে, তারপরে যে এফরো টি-10 লিগ হচ্ছে জিম্বাবুয়েতে ওখানে যেও দেখি তাসকিন ওরে প্রথমবারে আউট করছে, তাসকিন ওরে আউট করছে, ওরে খালি স্পেশালাইজ বোলার লেখা দেওয়া হয়েছে যে তোমার কাজ হলে আর কিছু না ওরে আউট করবা, যে আপনি তা তাসকিন বেশ ভালো বল করতেছে, ও মানে ওই দিন বললো যে প্রাইম টাইমে ব্রেটলি যেরকম বল টল করছে তাসকিন আর এখন বল অনেকটা ওই রকম হইতেছে। একসাথে কিন্তু এখন দুইটা জিনিস চলতেছে, সো জিম্বাবুয়েতে এফরো টি-10 লিগ চলতেছে আর কানাডায় হইলো কি আর একটা লিগ জানি টি-20 লিগ চলতেছে, যেটাই খেলতেছে সাকিব আল হাসান আর লিটন দাস, আর জিম্বাবুয়েটাই খেলতেছে হলো মুশফিকুর রহিম আর তাসকিন, সো একসাথে অনেক ক্রিকেট হচ্ছে এই মুহূর্তে, আবার বাংলাদেশ এ টিমে সৌম্য সরকার খেলতেছে ওইদিকে, আর মহিলা টিম তো এখানে খেলতেছিল, আবার এখন যে ইনডোর গেমটাও চলতেছে টি স্পোর্টস এর দেখলাম, আর ইনডোর ক্রিকেট লিগ যেটা হয় ওইটা সবাই দেখছে, ওইটাই তো সবচেয়ে বেশি মানুষ দেখে মনে হয় অন্য টি-20 লিগ ক্রিকেট থেকে, ওইটা